আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এখানে একটি প্রবলেম দেওয়া আছে। প্রবলেমের মধ্যে বলা আছে যে তিনটি মোটর আছে। যখন আমরা স্টার্ট বাটন প্রেস করব তখন প্রথমেই এই অয়েল পাম্প মোটরটি চালু হবে। এর কিছুক্ষণ পরে অর্থাৎ 10 সেকেন্ড পরে মেইন মোটরটি চালু হবে এবং আরও 5 সেকেন্ড পরে এই অক্সিলারি মোটরটি চালু হবে। এই হচ্ছে এই প্রবলেমের মেইন কন্ডিশন। এখানে আমাদের দুইটি ইনপুট সুইচ ব্যবহার করতে বলছে, একটা হচ্ছে X0 আর একটি হচ্ছে X1, এবং আমাদের আউটপুট লাগবে তিনটি, এটা হচ্ছে Y0, Y1, Y2, এবং এই টাইম ডিলে করার জন্য আমাদের দুইটি টাইমার ব্যবহার করতে হবে। তো আসুন থেকে আমরা এই প্রোগ্রামটি কিভাবে করতে পারি। প্রথমে আমরা একটি অন সুইচ নেব, X0 অন, এরপরে আমরা নেব একটি অফ সুইচ X1 অফ। প্রথমে আমরা রান করাবো অয়েল মোটরটি, যেটা হচ্ছে Y0 অয়েল মোটর। Y0 টেনো কন্ট্যাক্ট দিয়ে আমরা পাওয়ারটাকে ধরে রাখবো। এবং এর প্যারালালে আমরা টাইমার রান করাবো। আমাদের একটি টাইমার রান করাতে হবে, সেটা হচ্ছে T0 10 সেকেন্ডের জন্য, কারণ কন্ডিশনে বলা আছে যে 10 সেকেন্ড পরে আমাদের মেইন মোটরটি চালু হবে। তো আমরা এই প্রোগ্রামটিকে কপি করি, তাহলে আমাদের কাজের সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এখানে আমাদের এরপরে আমাদের মেইন মোটরটি চালু হবে, এটা হচ্ছে মেইন মোটর। মেইন মোটর এখানে আমরা এই টাইমারের এনো কন্ট্রাক্ট ব্যবহার করব, কারণ এই টাইমারটি অন হলে তারপর আমাদের এই মেইন মোটরটি অন হবে। তো এখানে আমাদের টাইমারের এনো কন্ট্রাক্ট ব্যবহার করতে হবে T0, নাম দিলাম আমরা টাইমার 1। এবং এখানে আমরা আরেকটি টাইমার নেব, যেটা হবে 5 সেকেন্ডের জন্য, T1, এটার নাম দিলাম আমরা চালু হবে। you on. এখানে আমাদের ওয়েব সুইচটি ব্যবহার করতে হবে। এবার আমরা অক্সিলারি মোটরটি চালু করব। এটা হচ্ছে Y2 অক্সিলারি মোটর। আমরা যদি লিখে দেই অক্সিলারি মোটর, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি আমরা Y1 এর একটি ইঞ্চি কন্টাক্ট ব্যবহার করি, Y1 এখানে Y2 তাহলে মেইন মোটরটি চালু হলে ওয়াইল মোটরটি চালু হতে পারবে না, আর অক্সিলারি মোটরটি চালু হলে এখানে মেইন মোটরটি চালু হতে পারবে না। আমরা একটু কন্ডিশন অ্যাপ্লাই করলাম। তো আসুন দেখি বন্ধুরা, আমরা সিমুলেশন করে দেখি আমাদের প্রোগ্রামটি ঠিক আছে কি। আমরা প্রথমে সিমুলেশন মোডে গেলাম। আমরা এখানে সিমুলেশন করে দেখব যে কন্ডিশন অনুযায়ী আমাদের প্রোগ্রামটি ঠিক আছে কি না। প্রথমে আমাদের অয়েল পাম্প মোটর চালু হবে, এর 10 সেকেন্ড পরে মেইন মোটরটি চালু হবে এবং তারও 5 সেকেন্ড পরে অক্সিলারি মোটরটি চালু হবে। মেইন মোটরটি চালু হয়েছে, অক্সিলারি মোটরটি 5 সেকেন্ড পরে চালু হয়েছে। অফ করি, আর একবার অন করে দেখি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনারা এই ছোটো ছোটো লজিকগুলোকে কাজে লেগে আপনাদের বাস্তব জীবনে PLC শেখার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবেন। সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।